নমস্কার বন্ধুরা, মাইরোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। শীতের আগে গোলাপ গাছে কি কি কাজ করতে হবে সেই বিষয়গুলো আজকে স্টেপ বাই স্টেপ ভিডিওতে জেনে নেব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, আর চ্যানেলে যারা নতুন হবেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাইরোজ গার্ডেনের পাশে থাকবেন। বন্ধুরা, শীতের আগে আমাদের গোলাপ গাছের কাজ মোটামুটি শুরু হয়ে যাবে সেপ্টেম্বর মাস থেকেই। অনেকে এই ব্যাপারটা নিয়ে একটু কনফিউজ হয়ে যান যে ব্যাপারটা কী। ব্যাপারটা হচ্ছে আমাদের দিনে এবং রাতে তাপমাত্রা যখন 10 ডিগ্রির ব্যবধান তৈরি হয়, অর্থাৎ দিনের চেয়ে রাতে যখন 10 ডিগ্রি তাপমাত্রা কম থাকে, সেই সময় আমরা গোলাপ গাছের কাটাই ছাঁটাই করে থাকি। তো এটাই হচ্ছে গোলাপ গাছের বাৎসরিক কাটাই ছাঁটাই। এই সময়টা মোটামুটি আমরা পেতে পারি আমাদের যে ইন্ডিয়ার যে ওয়েদার সেখানে মোটামুটি সেপ্টেম্বরের শেষ দিকে। তো সেপ্টেম্বরের শেষ দিকে আমরা যখন গোলাপ গাছের কাটাই ছাঁটাই করব, তার আগে আমাদের বেশ কিছু কাজ আছে। যেমন এই সমস্ত গাছগুলো এখন ডরমেন্সিতে আছে, ফুল ডরমেন্সিতে থাকা গাছগুলোকে যদি আমরা একদম প্রথমেই গিয়ে তার ডালপালা কেটে দিই, তাহলে কিন্তু সেই গাছটা কামব্যাক করতে অনেক দেরি করবে। তার জন্য আমাদেরকে একটা স্টেপ অবশ্যই পালন করতে হবে। প্রথমেই আমাদের গাছ কাটাই ছাঁটাইয়ের যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু প্রথম আমাদের স্টেপ নয়। আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে গাছের টব পরিবর্তন করা। কারণ অনেক গাছ 8 ইঞ্চি টবে আছে, সেগুলোকে আমরা 10 ইঞ্চির টবে নিয়ে যাব, মানে কিছুটা বড় টবে নিয়ে যাব। যেগুলো 12 ইঞ্চিতে আছে সেগুলোকে আমরা 14 ইঞ্চিতে নিয়ে যাব। আর যারা মোটামুটি আমরা অনেক পুরনো গাছ করছি, অর্থাৎ 14 ইঞ্চিতে যারা গাছ করছি, তারা মোটামুটি ওই টবের মধ্যে গাছ রেখে দেব। এছাড়া কিছু কিছু মানুষ জমিতে গাছ করছেন ডাইরেক্ট, তো যারা জমিতে করছেন তাদের এই ব্যাপারটা থাকবে না, তাদের জন্য একটা অন্য স্টেপ আছে। তো সেই স্টেপটা আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে ক্লিয়ার করে দেব। তো বন্ধুরা, আমাদেরকে কাটাই ছাঁটাই করার আগেই তৈরি করে নিতে হবে একটা মাটি। সেই মাটিতে আমরা গাছ নতুন করে আবার রিপটিং করব। তো মোটামুটি কাটাই ছাঁটাই করার 20 দিন আগে আমরা রিপটিংয়ের কাজটা করে নেব। গাছ নতুন করে আবার পুনরায় উজ্জীবিত হবে রিপটিংয়ের পরে। তো সেখান থেকে তারপরে আমরা মোটামুটি গাছে খাবার দেওয়া স্টার্ট করব। তো মোটামুটি গাছে খাবার দেওয়া 10 দিন পরে গিয়ে আমরা গাছকে কাটাই ছাঁটাই করব। অর্থাৎ যদি আমি ধরে নিই 30 তারিখে আমরা গাছ কাটাই ছাঁটাই করব, তাহলে আমরা 10 তারিখে প্রত্যেকটা গাছের যে টব থাকবে সেই টবগুলোর চেঞ্জের যে ব্যাপারটা থাকে, বা মাটি চেঞ্জের যে ব্যাপারটা থাকে, বা শিকড় কাটাই ছাঁটাইয়ের যে ব্যাপারটা থাকে, সেগুলো কিন্তু আমরা 10 তারিখে করে নেব। 10 তারিখে গাছের এই যে ব্যাপারগুলো করলাম, তারপর মোটামুটি 25-26 তারিখ নাগাদ আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গাছে খাবার দেব। গাছে প্রথম যে খাবারটা আমরা দেব সেটা হচ্ছে 12-61-0 ফিডিংটা আমরা কিন্তু করাবো। তার 3 দিন পরে আমরা গাছে ব্যালেন্স এনপিকে, সেটা 18-18-18 বা 19-19-19 বা 20-20-20, যেটা ব্যবহার করেন আর কি, তো সেটা আগে ভালোভাবে স্প্রে করব। তারপরে আমরা তার 3 দিন পরে যে কোনো একটা ভিটামিন, আমি মূলত মিরাকুলান ভিটামিনটি ইউজ করি গোলাপ গাছে, তো মিরাকুলান ভিটামিনটি আপনারা ইউজ করে দেখতে পারেন, ভালো কাজ পাবেন। তো মিরাকুলান ভিটামিনটি তার 3 দিন পরে অ্যাপ্লাই করুন। তার 3 দিন পরে গিয়ে আপনি ভালোভাবে গাছে ফাঙ্গিসাইড দিন। তার 3 দিন পরে আপনাকে দিতে হবে সুপারসোনাটা ইমিডা ক্লোরোপিন। তার 3 দিন পরে গিয়ে আপনাকে আবার পুনরায় দিতে হবে 12-61-0। এই যে চেনটা করছি, এই চেনটা আমরা 2 বার পুরোপুরি কমপ্লিট করব, তারপরে গিয়ে আমরা গাছের কাটাই ছাঁটাই কাজটা শুরু করব। এই হচ্ছে গোলাপ গাছের কাটাই ছাঁটাই করার আগের একটা চেন। অর্থাৎ আমরা গোলাপ গাছ কাটাই ছাঁটাই করব, তারপরে গাছে খাবার দেব, তারপরে রিপটিং করব। এইভাবে যদি করেন তাহলে কিন্তু গাছে ফুল আসতে, গাছে কামব্যাক করতে অনেক সময় লেগে যাবে। আমি তার জন্য স্টেপটাকে অন্যভাবে ঘুরিয়ে বলছি। আগে আমাদের যে কাজগুলো সেগুলো করুন, তারপরে দেখবেন গাছের গ্রোথ আলাদা রকমের হতে শুরু করেছে, কোনো রকম অসুবিধা হবে না। এটাই হচ্ছে একদম মানে যারা ভালোভাবে যারা গোলাপ করেন তো তাদের দেওয়া টিপস। এই টিপসটা কিন্তু প্রত্যেককেই ফলো করতে হবে, এটাই হচ্ছে পদ্ধতি। এরপরে বলি বন্ধুরা, শিকড় কাটাই ছাঁটাই আমরা কতটা পরিমাণে করব, এটাও আমাদের আজকের ভিডিওতেই আমরা বলে নেব, এটাও আমাদের প্রত্যেকের জেনে রাখা উচিত। আমরা একটা গাছের শিকড় কাটাই ছাঁটাই করব 3 ভাগের 1 ভাগ।
তিন ভাগের এক ভাগের বেশি কিন্তু আমরা গোলাপ গাছে শিকড় কাটাই ছাটাই করতে পারি না। অন্য গাছের রুট প্রুনিং আর গোলাপ গাছের রুট প্রুনিং এই দুটোর মধ্যে কিন্তু একটা ভীষণ বড় ফারাক আছে। তাই আমরা গোলাপ গাছের রুট প্রুনিং করব তিন ভাগের এক ভাগ। এই কাজটা কিন্তু অবশ্যই করবেন। একটা গাছে কতটা পরিমাণ কাটাই ছাটাই করবেন, কারণ ওই গাছগুলো ডরমেন্সিতে ছিল, যদি ওই গাছগুলোকে এখনই আপনারা হুট করে কেটে দেন সেক্ষেত্রে কিন্তু গাছে ফাঙ্গাল ইনফেকশন চলে আসবে। তো তার জন্য আপনাকে একটা বুঝে সুঝে মাপ মতো করে কাটতে হবে। যদি এক বছরের ঊর্ধ্বের যেগুলো গাছ হবে সেগুলো যদি এইচটি ভ্যারাইটি হয় সেক্ষেত্রে আপনি এক হাত পর্যন্ত মাটি থেকে এক হাত পর্যন্ত রেখে কাটতে পারেন যদি এইচটি ভ্যারাইটি হয়। যদি ফ্লোরিবান্ডা হয় সেক্ষেত্রে আপনাকে দু হাত রেখে কাটতে হবে। একটা গাছের যে হাইট সেই হাইটের আপনাকে দু হাত রেখে সেই গাছটাকে কাটতে হবে। এরপরে অনেকের প্রশ্ন থাকতে পারে যে যদি আমার গাছটা দু হাত হাইটের না হয় সেক্ষেত্রে কী করবো। সেক্ষেত্রে আপনাকে বলতে হবে যে আপনি 75% গাছটা রেখে দেবেন, 25% কাটবেন। তো এই এই স্টেপগুলো কিন্তু থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এই যে ব্যাপারগুলো ছিল এই ব্যাপারগুলো আশা করি কিছুটা হলেও আপনাদেরকে মানে বাড়তি কিছু দিতে পারলাম। তাই প্রত্যেককে বলবো এই যে কাজগুলো হবে এই কাজগুলোর আগে আমাদের যেটা মেন ব্যাপার থাকবে সেটা হচ্ছে গাছগুলো ডরমেন্সিতে আছে, ওকে আগে জাগাবার একটা চেষ্টা করতে হবে। যখনই আপনি রুট প্রুনিং করবেন, যখনই রুট প্রুনিংয়ের পরে অন্য মাটিতে গাছ বসাবেন, ও বুঝতে পারবে যে কোনো একটা ব্যাপার হতে চলেছে, শীত আসছে, এই ব্যাপারটা ওকে বুঝতে দিতে হবে। তো তার জন্যই আমরা এই কাজগুলো প্রথম করছি। এরপরে যারা জমিতে করছেন তাদের জন্য যেটা ব্যাপার সেটা হচ্ছে কাটাই ছাটাই করার 20 দিন আগে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে মাটিতে একটা গর্ত খুঁড়ে নিতে হবে এবং পুরো শিকড় যে জোনটা সেই শিকড় জোনটাকে বার করে দিতে হবে। এই ব্যাপারটাকে বলা হয় হিম খাওয়ানো, কারণ এই সময় কুয়াশা শিশির পরে, তো সেই কাজটা মানে যাতে মানে ঠিকঠাকভাবে শিশির এবং কুয়াশাটা ওই শিকড়ের মধ্যে পৌঁছায় তার জন্য আমরা কিন্তু মাটি খুঁড়ে রাখবো এবং হিম খাওয়াবো। তারপরে আমরা ওখানেই মোটামুটি গাছে খাবার দাবার দেব, ঠিক আছে, অনেকটা দূরে আমরা কিন্তু খাবার দাবার দেব। মোটামুটি এই হিম খাওয়ানো 7 দিন কি 10 দিন আমরা হিম খাওয়াবো, তারপরে আমরা ভালোভাবে মাটি চাপা দেব এবং প্রচুর পরিমাণে আমরা কিন্তু গাছে খাবার দেব। প্রচুর পরিমাণে যে খাবারগুলো দিতে হবে তার মধ্যে যেটা একটা মানে মিক্সড ফুড আপনাদেরকে বানাতে হবে, সেখানে আপনারা 10-26-26 দিন, সেখানে 15-15-0-13 বলে একটি খাবার হয় সেটা আপনারা দিন, 20-20-0-13 বলে একটা খাবার হয় সেটা দিন। তো এই খাবারগুলোকে নিয়ে একটা মিক্সড ফুড বানাতে হবে, সেখানে ম্যাগনেসিয়াম সালফেট রাখতে হবে। তো সেই সেই ব্যাপারগুলো নিয়ে চ্যানেলে অবশ্যই ভিডিও আসবে। এত আগের থেকে সমস্ত ব্যাপারটা আপনাদেরকে জানতে হবে না, কারণ এগুলো সমস্ত গুলিয়ে যাবে। তো এই ব্যাপারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটাই ভিডিওতে। তো সেই রকমভাবে আপনাদের গাছগুলোকে আগে খাবার দেওয়া হবে, হিম খাওয়ানো হবে, তারপরে গিয়ে কাটাই ছাটাই হবে। আপনাদের জন্য যে কাটাই ছাটাইয়ের ব্যাপারটা থাকে সেটা আমি আমার বাগানে গিয়ে একদম করে দেখাবো প্র্যাকটিক্যাল। তো সেখান থেকে আপনারা পরিষ্কারভাবে সব কিছু বুঝতে পারবেন। আশা করি এই যে পুরো যে তথ্যটা দিলাম এই তথ্যের মধ্যে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। যদি কিছু থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, কারণ আপনাদের যদি কমেন্ট আসে তাহলে আমিও ব্যাপারগুলো জানাতে পারি, কোনো রকম অসুবিধা নেই। আর আমাদের একটি ফেসবুকের যে গ্রুপ আছে মাই রোজ গার্ডেন, তো সেখানেও আপনারা কমেন্ট করবেন বা গাছের ছবি পাঠাবেন, অবশ্যই প্রত্যেকটি বিষয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করা হবে। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন। আজ এটুকুই।